নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে ভোর 5:45। তো এখন আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আমি একা না, আমার হাজবেন্ডও আছে। আসলে এক জায়গায় ঘুরতে যাব আজকে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দাঁড়িয়েছিলাম এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপরে এই গাড়িটা পেলাম। আসলে যেখানে যাচ্ছি সেখানে যে ডাইরেক্ট গাড়িটা ছিল সেটা নাকি ক্যান্সেল হয়ে গিয়েছে, সেজন্য এখন ভেঙে ভেঙে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি সরসলা বাড়ি থেকে 12:20, তারপর 12:20 থেকে এখন যাচ্ছি গোসাইগাঁও। তো গোসাইগাঁও নামবো, গোসাইগাঁও থেকে আবার গাড়িতে উঠতে হবে। এখন বাসে আছি। তো দেখুন, আজকে খুব পরিমাণ কুয়াশা, খুব বেশি। তো সকালে উঠে স্নান টান সেরে তারপর রেডি হয়ে বেরোলাম গাড়ির জন্য। তো যে জন্য তাড়াহুড়ো করে বের হলাম, তো সেই গাড়ি লেট। তো আসলে আমরা এক জায়গায় পুজো দিতে যাচ্ছি, তো পুজো দিতে যাওয়ার জন্যই আজকে এত সকাল সকাল বের হওয়া। তো গোসাইগাঁও এসে এখন আমি অটোতে বসে আছি, আর আমার হাজবেন্ড মুম্বাইকে নিয়ে একটু খাওয়াতে নিয়ে গিয়েছে। আসলে গাড়িটা ছাড়তে লেট আছে, যেহেতু আমরা শুধু দুজন মাত্র প্যাসেঞ্জার, আরও কয়েকজন উঠলে তারপর ছাড়বে। তো এখন আমরা গোসাইগাঁও থেকে যাব ভাওড়াগুড়ি। তো ভাওড়াগুড়ি থেকে আবার যেতে হবে গাড়ি চেঞ্জ করে। তো বন্ধুরা, ডাইরেক্ট গাড়ি না পেলে কিন্তু যেখানেই যাই আমরা খুবই কষ্টকর হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ভাওড়াগুড়ি। ভাওড়াগুড়িতে নামবো, ভাওড়াগুড়িতে নেমে তারপরে আবার গাড়ি ধরতে হবে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আমরা ভাওড়াগুড়ি থেকে আবার বাসে উঠলাম। তো এখন আমরা যাচ্ছি যেখানে যাবো পুজো দিতে। তো দেখতে থাকুন আমাদের সাথে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহামায়া ধাম। তো আমরা এখানে এসেছি পুজো দিতে। আসলে আমার আর কি একটা মানত ছিল, অনেকদিন থেকে আসবো করে আসা হয় না। তো আজকে ফাইনালি চলে এলাম। তো ওটা হলো মেন গেট, যেটা হাইরোডের সাথে। এখান থেকে আবার টোটোতে করে যেতে হবে। আর বলবেন না, আজকে গাড়িতে উঠতে উঠতে একদম অবস্থা শেষ হয়ে গেল। এদিকে আমার মেয়ের তো আরও সহ্য হয় না, গাড়িতে বমি টমি করে কি অবস্থা। তো বন্ধুরা, আমরা টোটো থেকে নেমে পড়েছি। এই দেখুন, এটা হচ্ছে মন্দিরের সামনে, চারিধারে একদম দোকানে ভর্তি। তো এখানে পূজার সামগ্রী সব পাওয়া যায়। তো ওখানকারই একটা দোকানে জুতোগুলো খুলে হাত পা ধুয়ে তারপর সেখান থেকে পূজার একটা থালা নিয়ে নিলাম। তো চলুন আমাদের সাথে মন্দিরে। তো বন্ধুরা, সিঁড়ি বেয়ে উঠে ফাইনালি মন্দিরে চলে এলাম। ওই দেখুন মন্দির, এটা মহামায়া ধাম। যারা এসেছেন তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো দেখতে পাচ্ছেন কি রকম ভিড়, প্রচণ্ড প্রচণ্ড ভিড়। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু লাইন যেন এ করছি না। তো বন্ধুরা, এখনই মন্দিরের সামনে চলে এসেছি একদম। আর দেখুন ভগবানের কি কৃপা, আমরা দুজন কি কোথায় দাঁড়িয়েছিলাম কোনো ঠিক ছিল না, অথচ দেখুন এখন পুজো দেওয়ার সময় একদম একসঙ্গে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু ঠাকুরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য খুবই দুঃখিত। আসলে আজকে প্রচণ্ড ভিড়, দেখুন লাইনে কি পরিমাণে লোক দাঁড়িয়ে আছে। তো চলুন এখন আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। তো বন্ধুরা, মন্দিরের পিছনে সিঁড়ি দিয়ে নামার পর এটা হচ্ছে শিব মন্দির, আর সামনে এটা এটা হচ্ছে একটা নাগ দেবতা বানানো আছে পাথরের। তো সেটার ভিতরে একটা মন্দির, দেখুন আজ খাজ কাটা কি সুন্দর করে। এখানে মনসা পুজো হয়। আর আমরা উপরে গিয়েছিলাম, উপরে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, আসলে হনুমানগুলোর বানরগুলোর খুব অত্যাচার। তো সেজন্য নামার সময় ভিডিও করছি। আমার হাতটা আমার থালার সামনে এসে একদম থাবা দিয়ে প্যাকেটে যে প্রসাদ ছিল সেটা হাত দিয়ে নিয়ে নিয়েছে। তো আমার সম্পূর্ণ হাত একদম সিঁদুর সিঁদুর হয়ে গিয়েছিলো সিঁদুর পরে পরে, হাত ধোয়ার মতো জলও ছিল না। তারপর কোনোরকমে হাতটা ধুয়ে তারপর ভিডিওটা করলাম, নাহলে এটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। তবে হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগলো যে এত লোক থাকতেও কারো থালায় থাবা দিল না, অথচ আমার থালা থেকে থাবা দিয়ে নিজে হাতে প্রসাদ নিয়ে নিল। তার মানে ওরা নিল মানে ঠাকুর আমার প্রসাদটা গ্রহণ করলো। আর এটা হচ্ছে একটা বট গাছ। তো এখানে সবাই লাল শালু বাঁধতে পুজো করে। তো এখানে আমিও বেঁধেছি একটা। তো
বন্ধুরা এখন আমরা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। এই যে দেখুন এখানে ছাগলগুলো রেখেছে হয়তো বলি দেওয়ার জন্য, পেছনে বলি দেওয়ার জায়গাও আছে, তো সেটা দেখাতে পারলাম না। তারপর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় ওখানে একটা কুয়া আছে, তো কুয়াটা এখন নোংরা হয়ে গিয়েছে, ভেতরটা পরিষ্কার নেই। তো আর এখানে বের হওয়ার সময় গেটের সামনে একটা গণেশ ঠাকুরের ছোট্ট মন্দির করা আছে। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে, দেখুন এখনও কিন্তু লোক আসছেই, অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে, তবু লোক আসতেই আছে পুজো দেওয়ার জন্য। তো বাইরে বেরিয়ে আগে একটু করে খেয়ে নিলাম, আসলে সকাল থেকে তো উপোস, তো প্রসাদ বানর তো নিয়ে নিয়েছিল, আর যেটুকু ছিল সেটা দিয়ে আমরা তিনজনে একটু একটু করে মুখে দিয়ে উপোসটা ভেঙেছি, সেজন্য খেয়ে নিলাম। তো এখন আমরা ওই একটু বাইরে মন্দিরের বাইরে একটা পুকুর আছে, তো মেয়ে বলছিল ওখানকার জল ধরবে, সেখানে একটু ওকে নিয়ে গেলাম। তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা এখন আমরা বাড়িতে যাব না, এখন আমরা যাব হচ্ছে আমার দিদির বাড়ি গৌরীপুর। তো বন্ধুরা চলে এসেছি গৌরীপুর আমার দিদির বাড়ি, তো আজকে রাতটা এখানেই থেকে যাব। তো মন্দিরে থেকে টোটোতে অটোতে করে আসতে হয় গৌরীপুরে, এই বকরি বাড়ি থেকে যে কোনো অটোতে করে উঠলেই হয়ে যায়। তো এটা কাছাকাছি আছে দিদির বাড়ি, তো এখানেই আজকে রাত্রির থেকে যাব, আজকে আর বাড়িতে যাব না। তো বন্ধুরা দেখলেন সারাদিন ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগলো, কারণ অনেক দিন থেকেই মানসিকটা রেখে দিয়েছিলাম, মানসিক রাখা তো ভালো না আপনারা সবাই জানেন। তো মনটা খুবই হালকা লাগছে, খুবই ভালো লাগছে, তো দিদির বাড়ি আজকে রাত থাকবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওতে আমি দেখাবো দিদির বাড়িতে এসে তারপর কেমন মজা করলাম, তারপর কোথায় কোথায় ঘুরতে গেলাম, এখানে অনেক ঘোরার জায়গা আছে। আজকের মতো এই পর্যন্তই।